সে এখন ব্যালে বালিকা নামে পরিচিত। তার নৃত্য, তার কীর্তি এখন নেট দুনিয়ায় তোলপাড়। নৃত্যর প্রশংসার দুয়ারে ভাসছেন কলেজ পড়ুয়া শিক্ষার্থী মুবাশ্বিরা কামাল ইরা। কেউ তাকে দিচ্ছেন উজ্জ্বল মুক্ত বিহঙ্গ উপাধি, কেউ বলছেন বাংলার উড়ন্ত মানবী, কারো মতে আগুন ডানার পাখি, কেউ বা তার নৃত্য প্রকাশকে বলছেন নারী মুক্তির অভিব্যক্তি। নাচের এমন কলা কৌশলে ইরা মন জয় করে নিয়েছে নানা জ্ঞানী গুণী সহ সর্বসাধারণের। ব্যালে বালিকা জিমন্যাস্টিক্সের সমন্বয়ে তার নৃত্যর দারুণ মুগ্ধতায় ডুবেছেন শিল্প সংস্কৃতি প্রেমীরা। সম্প্রতি ঢাকায় শিল্পকলা একাডেমিতে নৃত্য উৎসবে যোগ দিতে এসে ফ্রিল্যান্সার ফটোগ্রাফার জয়িতার সঙ্গে পরিচয় হয় নওগাঁর মেয়ে ইরার। ব্যালে নৃত্য ফটোগ্রাফির আলাদা একটা অর্থ তৈরি করেন ফটোগ্রাফার জয়িতা। আর এই চিন্তা থেকেই রাজু ভাস্কর্যের পাশে চলমান বিভিন্ন আন্দোলনের প্লেকার্ড পোস্টারের পেছনে রেখেই কয়েকটি ফটো শুট করেন তিনি। পরে এসব ছবি ফেসবুকে আপলোড দেওয়া হলে প্রতিবাদের বৈচিত্র্যতায় প্রকাশ ঘটে নেট দুনিয়ায়। মুহূর্তেই খ্যাতির শিখরে পৌঁছে যায় লাস্যময়ী কিশোরী ইরা। সমাজের নানা অসঙ্গতির আত্মপ্রকাশের এই নৃত্যভঙ্গি ব্যালে বালিকাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি। নাচের এমন নান্দনিক প্রকাশকে ইরা বলছেন সংকট থেকে মুক্তির প্রতীক। আমরা ছবি তুলি যেমনি ফিউচার পার্কে এবং তারপরে সেই ছবিগুলো দেখে জয়িতা আফরিন আপু, এবং জয়িতা আফরিন আপুর ছবিগুলো খুব পছন্দ হয় এবং আপু বলে আমার এই থিমে কাজ করার ইচ্ছে, তুমি যদি পছন্দ করো তাহলে আমার সাথে ছবি তুলতে পারো। তো জয়িতা আপুর ছবিগুলো দেখি খুব সুন্দর আপু ছবি তোলে। আসলে আমরা ভাবি নাই যে ব্যাপারগুলো এত আলোচিত হবে এবং মানুষ এত অ্যাপ্রিশিয়েট করবে। আমাদের আসলে নতুন কিছু তৈরি করার ইচ্ছে ছিল, সেই ইয়েতে আমাদের ছবি তোলা ছিল। তো আমাদের কনসেপ্টটা এমন ছিল যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, তো এখানে কেননা আমরা একটু স্বাধীনতাকে প্রকাশ করতে পারি ছবির মাধ্যমে, সেই ইয়ে থেকে আমাদের রাজ ভাস্কর্যের সামনে স্বাধীনতাকে উৎসর্গ করে ছবিটা তোলা হয়েছিল। এবং আমরা ছবিগুলো তুলি 23 জানুয়ারি এবং সেই ছবিগুলো ছাড়া হয় 25 জানুয়ারি। রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা ইরার শুরুটা ছিল প্রতিবন্ধকতায় ভরা। মেয়ের প্রবল আগ্রহ আর কঠোর পরিশ্রমী চেতনা দেখে সব বাধাকে তাচ্ছিল্য করে প্রেরণা জুগিয়েছে ইরার মা ফাহমি ডাক্তার। পারিপার্শ্বিক অবস্থা যতই কিছু থাক, ওইটাকে আমি কখনোই গায়ে মাখিনি বা আমার গায়ে লাগতে দিইনি। আমি যখনই দেখছি যে না, ও করতেছে, ও আরও ভালো করার চেষ্টা করতেছে, যখনই যেটা বলছি আমি বা টিচার যেটাই বলছে এভাবে করো, এটা করো, এটা করলে এটা হবে, সেই জিনিসগুলো খুব ভালোভাবে নিত। আর ইরা অনেক পরিশ্রমী একটা মেয়ে, ও পরিশ্রম করে করতে খুব ভালোবাসে, প্লাস হচ্ছে খুব সাহসী, আর একটা বলবো যে খুব নিষ্ঠাবান। নওগাঁ শহরের জগৎসিংহপুর এলাকার কামাল ও ফাহমিদা দম্পতির চার মেয়ের মধ্যে তৃতীয় মুবাশ্বিরা কামাল ইরা। নওগাঁ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বর্ষে বাণিজ্য শাখার শিক্ষার্থী সে। পড়ালেখার পাশাপাশি নাচ গান খেলাধুলায় তার সাফল্য ঝুলিতে যোগ হয়েছে একাধিক অর্জন। ছোট থেকে অদম্য মেধাবী ও চঞ্চল প্রকৃতির ইরা নাচ করতে ভালোবাসেন, তবে প্রচলিত নাচের বাইরে ব্যালে নৃত্যর ভাবনা মনে ঠাঁই এনে দেয় 2020 সালে লকডাউনের সময়। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে আয়ত্ত করতে থাকে ব্যালের কলা কৌশল। নিজ বাসায় 15x30 ফিটের ঘরেই নিজ প্রতিভা বিকশিত করে সে। প্রচলিত নাচের বাইরে ব্যালে নিয়ে তার রয়েছে প্রবল আগ্রহ। সমাজের নানা অসঙ্গতিকে প্রতিবাদের ভাষায় তুলে ধরতে ব্যালে নিয়ে কাজ করার স্বপ্ন দেখে এই বালিকা। এখানে আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে ব্যালে নাচ করে, বাট হয়তো বা সেই সুযোগটা পায় না, যার কারণে এখন পর্যন্ত সেইভাবে আলোচিত হয় নাই। আমার কাছে এটাই ইচ্ছে ছিল, মেন ইচ্ছে ছিল যে ব্যালে নাচটা একটা দেশের অন্য একটা দেশে নতুন কিছু আমার করার ইচ্ছে ছিল, সেই ইয়ে থেকে আমার ব্যালে নাচটা করা শুরু হয়। আর মানুষের সবাই চায় নতুন কিছু এবং আমিও চাই নতুন কিছু দেখাতে, সেই ইয়ে থেকে আমার আসলে ব্যালে নাচটা দেখানো সবাইকে। আমার ইচ্ছে, আমি আপাতত পড়াশোনা করছি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, তো আমার ইচ্ছে ভালো করে আমার ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করা এবং ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, পড়াশোনার পাশাপাশি নাচটাকে ভালো মতন চালিয়ে যাওয়া। এবং আমি যেমন একটা অন্য দেশের নাচ আমাদের দেশে রিপ্রেজেন্ট করেছি, সব আলোচিত হয়েছে, ঠিক তেমনই আমাদের দেশীয় নাচ অন্য দেশে গিয়ে সেইভাবেই তুলে ধরা এবং সেই মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশনটা নেওয়া, আমার এটাই সবচেয়ে বড় ইচ্ছে। এবং দুই নাচের আমি চাই যে আমাদের দেশীয় নাচ এবং ব্যালে এই দুটোর সংমিশ্রণে আমি একটা নতুন কিছু তৈরি করতে চাই এবং একটা স্ট্রং, আরও স্ট্রং একটা ফর্ম তৈরি করতে চাই। আর ইনশাল্লাহ আমার মনে হয় যে মানুষ সেটা আরও সুন্দরভাবে মানে অ্যাকসেপ্ট করবে, আমার ইচ্ছে এইটা নিয়ে আগে এগিয়ে যাওয়া। ব্যালে বালিকার অগ্রযাত্রাকে প্রথমে পাড়া মহল্লাবাসী বাঁকা চোখে দেখলেও তার সফলতা দেখে এখন উচ্চসিত তারাও, মেধাবী এই শিক্ষার্থীর উদ্যমী চেতনায় আশাবাদী স্বজন ও শিক্ষকরা। ও যেটাই দেখে সেটাই ভালো করে পারফেক্টভাবে করার জন্য চেষ্টা করে, এটা অনেক ভালো গুণ ওর। ও শুধু নাচ না, ও অনেক জিনিসই ভালো করে, আর ওর মনের ভিতর জেদ আছে যে আমি এটা ও আরেকজন করতে পারলে আমি কেন করতে পারবো না, এই জেদটা অনেক। এর জন্য করে ইরা এতদূর পর্যন্ত এত আমাদের দেশে এত নাম করেছে। আমাদের সরকার যদি পরিশ্রমের পিছনে করে
হয়তো পারছি আরও অনেক কিছু করতে পারি বিশ্বের দরবারে। শৈশব থেকে বিভিন্ন খেলায় পারদর্শিতা দেখায় ইরা। নাচের পাশাপাশি জিম ও স্কেটিং খেলায় তার রয়েছে বিশেষ আধিপত্য। আর সময় পেলেই খুনসুটিতে মাতে পোষা পাখিদের নিয়ে, আবার কখনো ছোট বোনকে পেছনে নিয়ে প্রিয় স্কুটিতে ভর করে ছুটে চলেন শহরের কোনায় কোনায়। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।